সকাল হতেই স্কুলে হইচই, রাতে স্কুলে চুরি হয়ে গিয়েছে যে, কিন্তু এ চোর যেমন তেমন চোর নয়, চুরির পর রেখে গিয়েছে মিষ্টির প্লেট। বুধবার রাতে নৈহাটির বিজয়নগরের নবোদয় প্রাথমিক বিদ্যালয়ে হানা দেয় দুষ্কৃতীরা। লণ্ডভণ্ড করা হয় যাবতীয় আসবাব, আলমারি ভেঙে লুট করা হয় 10,000 টাকা, ভেঙে দেওয়া হয় ডিভিডি প্লেয়ার। বৃহস্পতিবার সকালে স্কুল খোলার পর গোটা বিষয়টি শিক্ষিকাদের নজরে আসে, খবর পৌঁছয় নৈহাটি থানায়। হঠাৎ আমি তাকাতেই দেখলাম আমার যে নিজস্ব আলমারি, যেখানে আমার টাকা পয়সা থাকে, সেই আলমারিটা ভাঙা, লক ভাঙা। আমার 10,000 টাকা গেছে আলমারি থেকে, আর আমাদের যে অনুষ্ঠান ছিল সামনে রবীন্দ্র জয়ন্তী, তার জন্য টেপ পেপ আনা হয়েছিল, সেগুলো পুড়িয়ে দিয়ে গেছে। ওরা নিয়ে যায়নি কিন্তু পুড়িয়ে দিয়েছে, এই ক্ষতিপূরণটা আমি কি করে পাবো? কিন্তু চুরির পর কেন প্রধান শিক্ষিকার টেবিলের উপর পান্তুয়া রেখে গেল চোর? নেহাতি রসিকতা, নাকি চুরির পর নিশ্চিন্তে খাওয়া দাওয়া সেরেছিল? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।